প্রতীক্ষার অবসান, যান চলাচলের জন্য উন্মুক্ত স্বপ্নের পদ্মা সেতু, টোল প্লাজায় দীর্ঘ লাইন, উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু চালু হওয়ায় যুগান্তকারী পরিবর্তন আসবে যোগাযোগ ব্যবস্থায়, বাড়বে ব্যবসা বাণিজ্য। সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে, কিছু এলাকার মানুষ এখনো পানিবন্দী, সর্বস্ব হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। দর্শক শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো স্বপ্নের পদ্মা সেতু। ভোর ৬টা থেকে শুরু হয়েছে সব ধরনের যান চলাচল। প্রথম পদ্মা সেতু পারাপার হওয়ায় অনেকেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে এসেছেন কালের সাক্ষী হতে। দীর্ঘদিনের নদীপথের ভোগান্তি শেষে পদ্মা সেতুকে সক্ষমতার প্রতীক হিসেবে দেখছেন যাত্রী ও পরিবহন চালকরা। নির্ধারিত মূল্যে টোল দিয়ে সেতু পার হতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসব। অনেকেই মোটরসাইকেল নিয়ে সেতু পার হচ্ছেন। এ সময় পদ্মা সেতু পার হতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শক, সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে যান চলাচলের আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি সজীব শিকদার। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে দীর্ঘ দিনের যে দক্ষিণবঙ্গের যে স্বপ্ন ছিল পদ্মা সেতু, স্বপ্নের যে সেতু, সেই সেতু কিন্তু এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে টোল প্লাজার, এই টোল প্লাজার দ্বারা শত শত মোটরসাইকেল বিশেষ করে সকাল থেকে আপনারা যাচ্ছে, প্রাইভেট যাচ্ছে, বাস যাচ্ছে, মানুষের ভিড় হচ্ছে। এখানে প্রশাসনের লোক রয়েছে, তারা এটি নিয়ন্ত্রণ করছে। আমরা এখানকার সাধারণ মানুষের আনন্দ দেখেছি, উচ্ছ্বাস দেখেছি। তারা এই পদ্মা সেতুতে আসার জন্য, ওঠার জন্য তাদের যে দীর্ঘদিনের স্বপ্ন সেটি কিন্তু পূরণ হয়েছে। তারা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছে, যারা এই ব্রিজের উপর দিয়ে গিয়েছেন এবং পারাপার হয়েছেন, তো এখানকার যারা রয়েছে তাদের এই উত্তর দক্ষিণবঙ্গের মানুষের যে দুর্ভোগ কষ্ট সেগুলোও কিন্তু একেবারে এখন নেই বললেই চলে। তারা দীর্ঘদিনের যে পরিশ্রম ছিল, কষ্ট ছিল, সেটি কিন্তু এখন লাঘব হয়েছে। তো সব মিলিয়ে জাজিরা টোল প্লাজার থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন করবে পদ্মা সেতু। অন্যদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের মাঝে সৃষ্টি হবে যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা। এতে নীলফামারীর পণ্য পরিবহনে, ব্যবসা বাণিজ্যের প্রসারতা ও যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে পদ্মা সেতু, যার ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। পদ্মা সেতু উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে এক অনন্য সেতুবন্ধনের যুগান্তকারী ভূমিকা রাখবে। সেতু চালু হলে শুধু যাতায়াত ব্যবস্থায় নয়, বরং দেশের একটি বড় অংশের আর্থসামাজিক উন্নয়ন আসবে নতুন মাত্রা। গোটা দেশের ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। এই সেতু চালুর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক হারে শিল্পায়ন হবে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে করে উত্তর জনপথের সীমান্তবর্তী জেলা নীলফামারীতেও আসবে বৈপ্লবিক পরিবর্তন। পদ্মা সেতু হওয়ার কারণে মাছগুলি, সামুদ্রিক মাছগুলি আমাদের নীলফামারীতে অল্প সময়ের মধ্যে আসি পড়বে। আমরা এখন অতি তাড়াতাড়ি ব্রিজ থেকে যেতে পারবো, আমাদের জীবনের ঝুঁকি থাকবে না। এই সেতুর মাধ্যমে আমাদের উৎপাদিত পণ্য, বিশেষ করে সবজি এবং ফল, দক্ষিণে খুব সহজেই পৌঁছাতে পারবো। ব্যবসা ক্ষেত্রে প্রসার ঘটবে, তেমনি অর্থনীতিতে একটা অবদান রাখবে। উত্তরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য সহ ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সহজেই দুই অঞ্চলের উৎপাদিত পণ্য আদান প্রদান করা যাবে। এই সেতু উদ্বোধনের ফলে উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষের একটি নতুন সেতুবন্ধন রচিত হবে এবং সবারই আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আমি বিশ্বাস করি। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যে পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য এবং ব্যক্তি যোগাযোগ সকল প্রকার ক্ষেত্রে পদ্মা সেতু এক বিপুল ভূমিকা রাখবে। পদ্মা সেতু চালু হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা শুধু আমূল পরিবর্তন নয়, বৈচিত্র্য আসবে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ব্যয় সহ বিভিন্ন খাতে। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক।
এবার বন্যা পরিস্থিতির খবর। সিলেটের বেশ কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও এখনও কিছু এলাকার মানুষ রয়ে গেছেন পানিবন্দী। কারো ভেঙেছে সাজানো সংসার, আবার কেউ বন্যার পানির প্রবল তোড়ে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্বপ্রায়। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বানভাসী এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন মাইটিভি পরিচালক ও দেশের ইউটিউবার তহিদ আফ্রিদি। ভাবছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ভাবনা নিয়েও। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় আবু সাইদুপুর রিপোর্ট। চোখের পলক যতদূর যায় শুধু পানি আর পানি, এ যেন মহাসমুদ্র। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি আর ভারী বর্ষণে সিলেটে পানিবন্দী লাখো মানুষ। ডুবে গেছে ফসলি জমি, নিশ্চিহ্ন সব রাস্তাঘাট, পানির তোরে ভেঙে তছনছ অনেক ঘরবাড়ি। নৌকার কোনো ইঞ্জিনের শব্দ শুনলেই এভাবে ছুটে আসছেন অসংখ্য ক্ষুধার্ত মানুষ। বানভাসী এসব মানুষের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দুর্গত এলাকায় ছুটে গেছেন মাইটিভির পরিচালক ও জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি। এ সময় সিলেট চেম্বার অব কমার্স আর ইন্ডাস্ট্রির পরিচালক ফখরুস সালেহী নাহিয়ানও সাথে ছিলেন। সিলেটের প্রত্যন্ত গনঘাট এলাকা থেকে ফেরার পর তহিদ আফ্রিদি ছুটে যান জাফলংয়ে। সেখানে পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষের অফুরন্ত সহযোগিতা পান জনপ্রিয় এই ইউটিউবার। নিজ হাতে ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা পরবর্তী ভাবনা নিয়েও ভাবেন তারা, পদক্ষেপ নেন আফটার ইফেক্ট প্রজেক্টের। আমরা সবাই চার পাঁচজন আরো যারা আছি সবাই এক হয়ে আমরা চেষ্টা করব যে সেই বাড়িগুলোও যাতে আমরা ঠিক করে দিই। ওনাদের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে ওটা দেখা, ওটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি আমরা একটা জরিপ করা। এ সময় তার সাথে কাজ করতে পেরে বেশ উৎফুল্ল স্বেচ্ছাসেবী টিমের সহকর্মীরাও। যখনই সে মানুষের প্রবলেম দেখে তখনই সেখানে সেই সবার আগে ছুটে যাওয়ার চেষ্টা করে। আমরা তহিদ আফ্রিদির সাথে থেকে বন্যা দুর্গত মানুষকে অনেকভাবে সাহায্য করতেছি, টিম হয়ে কাজটা করতেছি, এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে। একসাথে কাজ করতে পেরে অনেক গর্ববোধ ফিল করছি। আমরা আমাদের সমস্ত পুলিশ সদস্য রেডি রাখছে এবং শেষ পর্যন্ত আমাদের গোয়েন্দা থানা পক্ষ থেকে আমরা সহায়তা করব। যেখানে মানুষ কষ্টে আছে দুঃখে আছে সেই সব জায়গায় যে যারা পায়নি এটা আপনার দায়িত্বে আমি দিয়ে গেলাম। সিলেট থেকে আবু সেতপু, মাইটিভি। এদিকে কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। পানি নেমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। বন্যায় জেলার প্রায় 16,000 হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7,000 কৃষক। বন্যায় ক্ষতিগ্রস্ত তীর রক্ষা বাঁধ ঘুরে দেখেছেন পাবর অতিরিক্ত মহাপরিচালক জ্যোতিপ্রসাদ। নেত্রকোনার আটপাড়ায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেত্রকোনা। শনিবার জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গোবিন্দপুর গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেত্রকোনা জেলা শাখার সভাপতি আলামিন হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অন্যান্য প্রসঙ্গ, বেনাপোল বালুঞ্জা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুরকে আটক করেছে যশোর র্যাব। ভোরে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব 6-এর কোম্পানি কমান্ডার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িতর কথা স্বীকার করে এবং এটাও স্বীকার করে যে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। যশোরে অভিযান চালিয়ে চোর চক্রের 3 সদস্য আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে চোরাইকৃত নগদ টাকা ও একটি ইজি বাইক উদ্ধার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে গাজীপুর জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় এসে শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার সহ আরও অনেকে। এদিকে মানিকগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক। বাঞ্ছারামপুর মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতান ইভা। মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহার সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিরুদ্দিন সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি গিয়াসুদ্দিন মিলন। রাজশাহীতে নানা কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের 99তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সকালে পরিবার ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার পুত্র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ কামরুজ্জামানের গৃহ পুত্রবধূ শাহিন আক্তার রেনি, দৌহিত্র ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আমাদের কৃষি। ২০৪১ সালে বর্ধিত জনসংখ্যায় আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য বিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আশুলিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবুল হাসনাত আজাদ ও এক রিকশা চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আবুল হাসনাত আজাদ স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় এখনও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের হাট হাজারিতে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের উপস্থিতিতে 600+ নিম্নআয়ের হতদরিদ্র পরিবারের মাঝে গতকাল টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, মহিলা বিষয়ক সদস্য রওশন আরা বেগম সহ আরও অনেকে।
বন্যাদুর্গন উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বন্যাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে আয়োজিত আনন্দ র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা টিঙ্কু বড়ুয়া ও খায়রুল আলম সহ আরও অনেকে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন আনন্দ উৎসব ও আতশবাজির আয়োজন করা হয়েছে। এ সময় পাবনার সাধারণ মানুষ করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই আতশবাজি ও আনন্দ উৎসব পালন করেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বরিশালের গৌরনদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্রো গৌরনদী আগৈলছাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে শনিবার সংগঠনের চেয়ারম্যান খোকন মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়া। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গা জীবননগরে বন্যাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জীবননগর পৌর পরিষদ ও সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জীবননগর পৌর শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সিবিচে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাজারো জনতার অংশগ্রহণে র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, পুলিশ সুপার আপেল মাহমুদ সহ আরও অনেকে। উপজেলার মরিয়ম ভিলেজে গতকাল বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক কৃষক লীগের নেতা মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগের ভিপি হাফিজুল হক চৌধুরী আয়ুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়াতেও ছিল বন্যাঢ্য আয়োজন। এ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভায় আলোচনার সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালিম হক। জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শহীদ মিনার চত্বর থেকে এক সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বন্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কলিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামেও আনন্দ র্যালি আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে শেখ রাসেল অডিটোরিয়ামে সমবেত হয়। পরে সেখানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন তারা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আনন্দ র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ আরও অনেকে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া সহ অনেকে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নড়াইলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে বিকেলে পুলিশ লাইন্সে এই কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সুপার এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়ের নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে বন্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাভারে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ
শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে কক্সবাজারে আনন্দ র্যালি করেছে জেলা পুলিশ। গতকাল পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে আনন্দ র্যালিটি পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে হলিডে মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে অর্ধ শতাধিক গাড়ি বহন নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় শেষ হয়। এ সময় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান উপস্থিত ছিলেন। সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেটের বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ ১১তম দিনের মতো সিলেট নগরীর ছড়ারপার এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাটে বন্যা দুর্গত এলাকার ৫৮৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোহাম্মদ শাহরিয়ার হাসানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা নুরুল আমিন, শ্রমিক নেতা মামুন চিশতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভাগীয় কমিশনার আমিনুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর সাদিকুল আরিফিন। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রামে দুই দিনব্যাপী সম্মেলন নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম। সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মনির হেলাল। যশোরের মনিরামপুর থানায় অনলাইন জিডি সেবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান। নড়াইলের লোহাগড়ায় হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হোমিওপ্যাথিক জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ভেষজ প্রদর্শন, ফ্রি ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক্তার হায়াতাদুর রহমান। এ সময় প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা আইন অবিলম্বে জাতীয় সংসদে পাশ করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চাহিদা আক্তার মিতার সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক ডাক্তার সৈয়দ কামরুজ্জামান, ইন্টার্ন চিকিৎসক ফারজানা মিতা। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশালের আগুলঝাড়ায় স্বপ্নের পদ্মা সেতু শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মেহের নিগার তনু সহ আরও অনেকে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল হয়েছে। বেরুবাড়ি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিছিলটি বেরুবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভার বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সোলাইমান আলী, সভাপতি মামুনুল হক সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা
প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কৃত্তিমান চাকমা, ষাট বিজিপির উপ অধিনায়ক মেজর নুরুল আফসার সহ আরও অনেকে। বরিশালের গৌরী নদীতে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরী নদী মডেল থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার গৌরব সহ অনেকে। জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে শহরের বকুলতলা চত্বরে মানববন্ধন র্যালির আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ সহ আরও অনেকে। সিরাজগঞ্জের তারাশে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে তারাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খলিলুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে এক মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুরের কৃষ্ণনগরের ইউনিয়নে এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে 999 নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানিয়েছেন হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং হত্যার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন মৃতদেহ সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সদর উপজেলার ফতুল্লার রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষার অবসান, যান চলাচলের জন্য উন্মুক্ত স্বপ্নের পদ্মা সেতু, টোল প্লাজায় দীর্ঘ লাইন, উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু চালু হওয়ায় যুগান্তকারী পরিবর্তন আসবে যোগাযোগ ব্যবস্থায়, বাড়বে ব্যবসা বাণিজ্য। সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে, কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী, সর্বস্ব হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytv বাংলা, ফেসবুক/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।